ক্লাস এইট তোমাদের ভাষা চর্চা বইয়ে বাক্যের ভাব ও রূপান্তর নিয়ে একটি অধ্যায় আছে। আজ আমরা সেই অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করব। তো তোমরা যখন ক্লাস সিক্সে পড়তে তখন তোমরা বাক্যের গঠন অনুযায়ী ভাগগুলো পড়েছি, যে বাক্যের গঠন অনুযায়ী বাক্যকে সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য, এই প্রধানত এই তিনটে ভাগে ভাগ করা যায়, এই বিষয়টা তোমরা জেনেছো ক্লাস সিক্সে। ক্লাস এইটে আছে বাক্যের ভাব অনুযায়ী বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় এবং কিভাবে রূপান্তর করা যায়, এই বিষয়টা। আমরা যখন কোনো একটা বাক্য বলি, কোনো একটা কথা বলি, তখন ওই বাক্যটা বলার সঙ্গে সঙ্গে আমাদের চোখ, মুখ, মাথা, হাত, কান্ধ সঞ্চালনা করি এবং তার সাথে সাথে একটা বাক্যকে কখনো ফিসফিস করেও বলতে পারি, কখনো দ্রুত উচ্চারণ করতে পারি, কখনো ধীরভাবে বলি, কখনো গর্জন করে বলি, কখনো গম্ভীরভাবে বলি, এবং এই বলার ধরনের উপর কিন্তু বাক্যের ভাব নির্ভর করে। অর্থ একই থাকে কিন্তু বাক্যের ভাবটা পরিবর্তন হয়ে যায় অনেক সময়। তো সেই ভিত্তিতে, সেই বাক্যের ভাবের ভিত্তিতে বাক্যকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, সেই বিষয়টাই আজ আমাদের আলোচ্য বিষয়। বাক্যের অর্থ ভিত্তিকে বাক্যকে নির্দেশক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, আবেগবাচক বাক্য, প্রার্থনা বা ইচ্ছাবাচক বাক্য, সন্দেহবাচক বাক্য এবং শর্ত সাপেক্ষ বাক্য, মূলত এই সাতটি ভাগে ভাগ করা যায়। আরও কয়েকটি ভাগ আছে কিন্তু প্রধান ভাগ হলো এই সাতটি। আমরা তাহলে শুরুতেই জানব যে নির্দেশক বাক্য কোনগুলো। যে বাক্যে কোনো বক্তব্য সাধারণভাবে নির্দেশ করা থাকে বা বিবৃত করা থাকে বা বলা থাকে, কোনো একটি বক্তব্য যে বাক্যের মধ্যে বলা থাকে সেই বাক্যটাকেই আমরা নির্দেশক বাক্য বলি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি রচনা করেছেন, শীতকালে আমাদের এখানে বেশি বৃষ্টিপাত হয় না, এখন এর অর্থ বুঝতে পারলাম, আপনি ব্যস্ত হবেন না, এই ধরনের বাক্যগুলো নির্দেশক বাক্য। যে ধরো এখানে দুর্ঘটনা খুব একটা ঘটে না, লোকটি বেশি বড় নয়, সূর্য পশ্চিম দিকে অস্ত গেল, এই ধরনের বাক্যগুলো নির্দেশক বাক্য। এই বাক্যে একটি বক্তব্য সাধারণভাবে বলা হয়েছে, সেই বাক্যটি হলো নির্দেশক বাক্য। এই নির্দেশক বাক্যকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, ইতিবাচক বাক্য বা অস্তার্থক বাক্য এবং নেতিবাচক বাক্য বা নঙ্গর্থক বাক্য। এখন ইতিবাচক বাক্য কোনগুলো? যে নির্দেশক বাক্যগুলোর মধ্যে কোনো কিছুর অস্তিত্ব আছে এইরকম অর্থ প্রকাশ পায়, অর্থাৎ একটা হ্যাঁ বাচক, একটা হ্যাঁ বাচক মনোভাব যে বাক্যের মধ্যে প্রকাশ পায়, কোনো নেতিবাচক শব্দ যে বাক্যের মধ্যে থাকে না। নেতিবাচক শব্দ বলতে না, নয়, নাই, এই ধরনের শব্দগুলো থাকে না যে বাক্যের মধ্যে। একটা সদর্থক ভাব থাকে, অস্তর্থক ভাব থাকে, হ্যাঁবাচক ভাব থাকে, সেই বাক্যগুলোকে আমরা বলে থাকি ইতিবাচক বাক্য বা অস্তর্থক বাক্য। যেমন টাকাটা শোধ করে দিতে হবে, এই বাক্যের মধ্যে কিন্তু কোনো নেতিবাচক মনোভাব নেই, একটা আছে এরকম, এটা করে দিতে হবে এরকম একটি মনোভাব প্রকাশ পেয়েছে, তাই এই বাক্যটি হলো ইতিবাচক বাক্য। কিন্তু এই বাক্যটাকে যদি এইভাবে বলি, অর্থটা একই রেখে, যে টাকাটা শোধ করে না দিলে চলবে না, অর্থ কিন্তু এক আছে, যে টাকাটা শোধ করে দিতে হবে এই বাক্যটির যে অর্থ, টাকাটা শোধ করে না দিলে চলবে না এই বাক্যটারও কিন্তু অর্থ হ্যাঁ, কিন্তু এখানে না শব্দটা যোগ হয়েছে। আর এই টাকাটা শোধ করে দিতে হবে এই বাক্যটার মধ্যে কোনো না শব্দ নেই, এটা ইতিবাচক মনোভাব আছে, সেই জন্য এটা হলো ইতিবাচক বাক্য। ঠিক সেরকমভাবে আগে আসা উচিত ছিল, বা চুপ করে থাকার প্রচুর কারণ ছিল, বা শহীদ অমর, বা নৌকোর আলোগুলো এখনো জ্বলছে, এই ধরনের যে বাক্যগুলো সেই বাক্যগুলোকে বলা হয় ইতিবাচক বাক্য।
কিন্তু যখনই কোনো বাক্যে কোনো ঘটনায় বা কাজে বা ভাবে একটা নিষেধ যুক্ত হয় বা একটা অস্বীকৃতি একটা অস্বীকার করার মনোভাব যুক্ত হয় সেই বাক্যগুলোকে আমরা নেতিবাচক বাক্য বা নঙ্গর্থক বাক্য বলে থাকি। এই নেতিবাচক বাক্যে কিন্তু একটা না বা নয় বা নেই বা নাই এই ধরনের একটি নেতিবাচক শব্দ কিন্তু থাকে এই বাক্যগুলোতে, এবং এই শব্দগুলোর দ্বারাই ওই একটা অস্বীকৃতির ভাব একটা নিষেধ করার ভাব প্রকাশ পায়। যেমন টাকাটা যেমন শোধ করে দিতে হবে, এটা বলেছিলাম ইতিবাচক বাক্যে, সেই বাক্যটাকেই যদি নেতিবাচক করি টাকাটা শোধ করে না দিলে চলবে না, এটা হলো নেতিবাচক। ইতিবাচক বাক্যে আমি বলেছিলাম যে দেরি আগে আসা উচিত ছিল, সেই আগে আসা উচিত ছিল এই বাক্যটাকে যদি আমরা নেতিবাচক করি তখন বলবো আমরা দেরিতে আসা উচিত হয়নি। দেখো, আগে আসা উচিত ছিল আর দেরিতে আসা উচিত হয়নি এই দুটো বাক্যের কিন্তু অর্থ একই থাকছে, কিন্তু এই যে দেরিতে আসা উচিত হয়নি নি শব্দটা যুক্ত হয়েছে সেজন্য এটি নেতিবাচক বাক্য হয়ে গেছে। চুপ করে থাকার প্রচুর কারণ ছিল, এটা ইতিবাচক বাক্য, এটাই যখন নেতিবাচক করছি চুপ করে থাকার কম কারণ ছিল না, প্রচুর কারণ ছিল মানে হলো কম কারণ ছিল না, এইভাবে পরিবর্তনগুলো করতে হয়। এবং এই না নয় নি নেই এই ধরনের শব্দ যুক্ত করে নেতিবাচক মনোভাবের প্রকাশ করতে হয় নেতিবাচক বাক্যের মধ্যে। এরপর জানব অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে। যে বাক্যের মধ্যে কোনো আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া বা নিষেধ করা বোঝায় যে বাক্যের অর্থের মধ্যে, সেই বাক্যগুলোকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। যেমন আমার সঙ্গে এসো, এই যে আমার সঙ্গে এসো এই বাক্যটিতে একটি আদেশ করা হচ্ছে, বা ধরো এসব কথা কোথাও প্রকাশ করো না, অর্থাৎ একটা অনুরোধ করা হচ্ছে, অল্প কথায় বিষয়টা সারুন, অর্থাৎ এখানেও একটা অনুরোধ করা হচ্ছে, বাজারে যাও খবরের কাগজ আনো, এখানে একটা আদেশ করা হচ্ছে, পড়াশুনো করো মানুষ হও, এখানে উপদেশ দেওয়া হচ্ছে, খাবার নষ্ট করো না, এটাও উপদেশ দেওয়া হচ্ছে, বা প্রতিবাদ করো না, তুমি বাড়ি যাও, দয়া করে সাহায্য করুন, এই দয়া করে সাহায্য করুন এখানে একটু অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ এই ধরনের যে বাক্যগুলো, যে বাক্যগুলোকে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, হ্যাঁ এই ধরনের অর্থ প্রকাশিত হয় সেই বাক্যগুলোকে বলা হয় অনুজ্ঞাবাচক বাক্য। এরপর আমরা জানব প্রশ্নবাচক বাক্য। যে বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা প্রশ্ন করার অর্থ প্রকাশিত হয় যে সেই সব বাক্যগুলোকে প্রশ্নবাচক বাক্য বলি। প্রশ্নবাচক বাক্যের শেষে সবসময় কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকবেই, যেমন কোথায় গেছিলে, ভাত খাবে কি, তুমি যাবে তাই তো, এই যে বাক্যগুলো এগুলো হচ্ছে প্রশ্নবোধক বাক্য। যেমন মৃত্যু আবার ভয় কি, মৃত্যু ভয় আবার ভয় কি, বা ভালো ছেলেকে কে না ভালোবাসে, বা ধরো তার মতো পণ্ডিত ব্যক্তির এমন কথা বলা কি আর উচিত হয়েছে, বা ধরো এটা কি আশ্চর্য নয়, এই যে ধরনের এই বাক্যগুলোতে একটা প্রশ্ন করার অর্থ প্রকাশ পাচ্ছে এবং এই বাক্যগুলোর শেষে একটা করে জিজ্ঞাসা চিহ্ন বসছে, তো এই বাক্যগুলোকে প্রশ্নবাচক বাক্য বলা হয়। এই প্রশ্নবাচক বাক্যের কিন্তু দুটো ধরন আছে, একটা হচ্ছে ক প্রশ্ন, ক প্রশ্ন যাকে আমরা ইংরেজিতে WH কোশ্চেন বলে থাকি, বাংলাতে যে কি, কেন, কিভাবে, কারা, কোথায়, কখন, কবে, কেমন, এই সব সহযোগে, এই সবের সাহায্যে এই ক প্রশ্ন তৈরির কৌশলটি রয়েছে। ক প্রশ্ন এভাবেই তৈরি করা হয় এইগুলোর সাহায্যে। বাংলায় যেমন এই প্রশ্নবাচক উপাদানগুলি ক দিয়ে শুরু হয়, এই কি, কেন, কিভাবে, কারা, কোথায়, কখন, কবে, কেমন, এই সমূহ প্রত্যেকটি শব্দ কিন্তু ক দিয়ে শুরু হয়েছে, তেমনি ইংরেজিতেও হোয়েন, হোয়ার, হোয়াট, হুইচ, হুম এগুলো কিন্তু সমস্ত WH দিয়ে শুরু হয়েছে, এই কারণে ইংলিশে এগুলোকে WH কোশ্চেন বলা হয় এবং বাংলায় বলা হয় ক প্রশ্ন। যেমন
এত বড় সংসারটা চলবে কিভাবে? তুমি কেন অকারণে কষ্ট পাও? আজ কখন বাজারে গেছিলে? তোমরা কবে বেড়াতে যাবে? রান্নাটা কেমন হয়েছে? এই দেখো প্রত্যেকটা বাক্যে কিন্তু কিভাবে, কেন, কখন, কেমন, কবে, এই যে শব্দগুলো যুক্ত হয়েছে এই এই জন্য, এবং একটা প্রশ্ন করার ভাব প্রকাশ পেয়েছে, সেই জন্য এই বাক্যগুলোকে বলা হয় ক প্রশ্ন। আবার আরেকটা আছে হ্যাঁ বা না প্রশ্ন, যে এই হ্যাঁ বা না জাতীয় যে প্রশ্নগুলো বাক্য, এই বাক্যগুলো সবসময় এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ অথবা না হয়। যেমন যদি প্রশ্ন করা হয় কি খাবে, কি খাবে, এটা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু এর অনেক রকম উত্তর হতে পারে। সে ভাত খেতে পারে, রুটি খেতে পারে, অনেক কিছু খেতে পারে সে তার মন মতো, এর উত্তর কিন্তু অনেক রকম হবে। সুতরাং কি খাবে এটা হলো ক প্রশ্ন জাতীয় প্রশ্ন। আর কিন্তু যদি বলা হয় খাবে কি, এই প্রশ্নটা যদি করা হয় খাবে কি, তখন এর উত্তর কিন্তু হ্যাঁ হবে অথবা না হবে। তাহলে এইগুলো হলো হচ্ছে হ্যাঁ বা না প্রশ্ন। বা আজ রান্না হয়েছে, কাল বৃষ্টি হয়েছিল, রমা পরীক্ষায় পাশ করেছে, তুমি কি বাজারে যাবে, এই ধরনের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোকে বলা হয় হ্যাঁ বা না প্রশ্ন। এইগুলো ছাড়াও আরেকটি রয়েছে লগ্ন প্রশ্ন, প্রশ্ন বলা হয় লগ্ন প্রশ্ন, অর্থাৎ লেজুর হিসেবে থাকে, যে কোনো একটা বিষয় বাক্যে বলা হলো আর সেই বিষয়টার সমর্থন আদায় করার জন্য একটা লেজুর প্রশ্ন ব্যবহার করা হয়, সেই প্রশ্নবাচক বাক্যগুলোকে লগ্ন প্রশ্ন বলা হয়। যেমন ধরো তুমি যাবে তাই তো, এই যে দেখো তুমি যাবে, এটা হলো বক্তব্য বিষয় এবং এইটার সমর্থন করে নেওয়া হচ্ছে তাই তো, এটা জিজ্ঞাসা করে। এই লগ্ন প্রশ্নে কেমন, না, তাই না, আচ্ছা, নাকি, এইসব অব্যয় যোগ করে লগ্ন প্রশ্ন তৈরি করা হয়। যেমন ধরো কাল এই অঙ্কগুলো করে আনবে কেমন, এই যে কাল এই অঙ্কগুলো করে আনবে, এটা হচ্ছে একটা কথ্য বিষয়, এটা একটা কথাটা বলা হয়েছে যে কাল এই অঙ্কগুলো করে আনবে। যদি কেমন এইটা যদি না যুক্ত করা হতো, কেবল কাল এই অঙ্কগুলো করে আনবে এই বাক্যের এতটুকু অংশ থাকতো, তাহলে কিন্তু এটা অনুজ্ঞাবাচক বাক্য হয়ে যেত, এটা আদেশ করা হচ্ছে কাল এই অঙ্কগুলো করে আনবে। কিন্তু যখনই কাল এই অঙ্কগুলো করে আনবে কেমন করে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হলো, তখনই এটা হয়ে গেল লগ্ন প্রশ্ন, এটা কিন্তু অনুজ্ঞাবাচক বাক্য হলো না। ফলগুলোর গন্ধ খুব সুন্দর, তাই না, এই যে তাই নাটা হচ্ছে লেজুর প্রশ্ন। হ্যাঁ, তোমার নাম বিমল, না, এইটা হলো লগ্ন প্রশ্নের উদাহরণ। এই বিষয়গুলো তোমরা পড়ো, আর তার সাথে সাথে এগুলো খাতায় একটু লিখেও রাখবে, আর বইটাও পড়ো।